পথশ্রী প্রকল্পের নিম্নমানের রাস্তার কাজ আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামমোহন রায়ের বাড়ির মধ্যে শালবাড়ি হয়ে পূর্ব সাবাড়ি যাওয়ার রাস্তা। রাস্তার কাজ আটকে রেখে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। জানা গেছে, নিম্নমানের কাজ হওয়ার কারণে এলাকাবাসীর আটকে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 12,000 কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ। রামমোহন রায়ের বাড়ি থেকে পূর্ব শালবাড়ি পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার কাজের শিডিউল দেখতে চাইলে সব ঠিকাদার দেখাতে পারেনি, রাস্তায় যে পিচ ঢালা হয়েছে তা 6 মাসও টিকবে না বলে দাবি স্থানীয়দের। তবে রাস্তার কাজের জন্য 2 তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতিনিধিকে মোট 7,000 টাকা দেওয়া হয়েছিল বিজয় মিছিল করার জন্য। তবে প্রশ্ন এখানেই উঠেছে, সেই টাকা দেওয়ার কারণে কি রাস্তার কাজ খারাপ হচ্ছে? প্রশ্ন থেকেই যাচ্ছে জনগণের মনে। এই বিষয়ে এলাকার হৃষিকেশ রায় বলেন, আমাদের এই রাস্তার কাজ আমরা ভালো চাই, যে পিচ দেওয়া হচ্ছে তা 6 মাসও টিকবে না। এই রাস্তা আমরা শিডিউল দেখতে চাই, ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হোক, ইঞ্জিনিয়ারকে দেখানো হোক, নাহলে রাস্তার কাজ বন্ধ থাকুক। এই বিষয়ে সাব ঠিকাদার জগদীশ রায় বলেন, এই রাস্তার কাজের জন্য এলাকার 2 তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল করার জন্য মোট 7,000 টাকা দিয়েছি আমি। এই রাস্তায় 20 mm পেস দেওয়ার জন্য প্রয়োজনে আমার 20 mm দিচ্ছি, কিন্তু এই এলাকার মানুষ তা বুঝতে পারছে না। আচ্ছা, কেন রাস্তার কাজ বন্ধ করলেন? রাস্তাটা ভালোভাবে কাজ হচ্ছে না, মানে পিচগুলো অটোমেটিক উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কত কিলোমিটার রাস্তা এটা? প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা। কোথা থেকে শুরু হয়েছে এই রাস্তা? আমার বাড়ি থেকে প্রায় পূর্বশালবাড়ি। পূর্ব শালবাড়ি। আচ্ছা, মূলত আপনাদের অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে যে মানে পিচটা ভালোভাবে হচ্ছে না, তার মধ্যে দুই দিন হয় নাই পিচ উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শিডিউলে কী রয়েছে? শিডিউল তো দেখাচ্ছে না ঠিকাদার, এখন কী আছে। আচ্ছা আচ্ছা, ঠিকাদারকে বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে? ঠিকাদার তো আসতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে কে দেখছেন কে রাস্তাটা? জগদীশ। জগদীশ দেখছেন। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? পঞ্চায়েত তো আমরা তো কালকে বাড়ি আসলাম, মানে আমরা জানি না। আচ্ছা আচ্ছা, তো আপনারা কী চাচ্ছেন এখন? কাজটা ভালোভাবে হোক। কাজটা ভালো। শোনা যাচ্ছে যে এখানে নাকি পঞ্চায়েত নাকি টাকা নিয়েছে এই কাজের জন্য, কী বলবেন? ওটা তো আমরা বলতে পারবো না, ওটা বলতে পারবো। আচ্ছা, ঠিকাদার বললো যে টাকা দেওয়া হয়েছিল পঞ্চায়েতকে। আচ্ছা, চলো জোরে বলুন, কী নাম? ফেলেন। এটা কোন রাস্তা? আচ্ছা, এ কত কিলোমিটার রাস্তা এটা? তো কেন আটক করলেন আপনারা আজকে? তার মধ্যে ইঞ্জিনিয়ার নাই। কি ভাবছেন যে কতদিন এই রাস্তা টিকবে আপনাদের? 6 মাস 1 বছর রাস্তার কথা তো, হয়তো 6 মাস 1 বছর টিকতে পারে। আপনারা কি নিম্নমানের হওয়ার কারণে কি আপনারা আটক করছেন? আটক তো করি নাই, যে কাজটা যদি ভালো করতে চাও তাহলে ভালো করে করো। আচ্ছা আচ্ছা, আর যদি ভালো না করো তাহলে কাজটা বন্ধ থাক দেখে। আচ্ছা আচ্ছা, আপনারা কি যাচ্ছেন যে টেন্ডার মতো কাজ হোক? হ্যাঁ। আমার নাম জগদীশ। আচ্ছা, এই যে কাজ করছেন, কত mm এর কাজ রয়েছে এটা? 20 mm থিং। 20। আর আপনারা দিচ্ছেন কত? আমরা 20 mm এর বেশি দিচ্ছি। ঠিক আছে, আমাদের হচ্ছে ওই যে ওই রাস্তা যে সাইডগুলো আছেন, অন্য সাইড, হ্যাঁ ওই সাইডের থেকে আমাদের হচ্ছে 20 mm থিকনেসের থিকনেস নেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এরা বলছে কি আমাদের যে পথশ্রী যে এটা হচ্ছে ইয়ের কাজ, কি বলে কলবিটিমিনের কাজ। ঠিক আছে, কলবিটিমিনের কাজে হচ্ছে আমাদের 72 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এরা বলতেছে কি মালটা ফেলে টাইট হচ্ছে না, উঠে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন এদের তো আমরা বুঝাইতে পারবো না। এখন সাহেব আসবে, সাহেব বুঝাবে। আমি এই সাইড হচ্ছে যেটা হচ্ছে জেলা পরিষদের হচ্ছে এই সাইডের থিকনেস, এটা হচ্ছে SRD এর থিকনেস, আর এটা হচ্ছে পথশ্রী, একই থিকনেস আছে। এরা বলতেছে কি থিকনেস হচ্ছে না। আমি বললাম যে দেখো ওইখানে, কিন্তু ওরা ডাকলাম। তৃণমূলের পার্টির এখানে মোট কয়টি আর দলকে টাকা দিয়েছেন? এখানে এখানকার পঞ্চায়েত যেমন আছে, এদেরকে মনে করেন 3,000। মোট মোট 2টি পঞ্চায়েতকে 7,000 টাকা।
উৎসবের জন্য ওরা দিচ্ছে, ওর পার্টিও দিচ্ছে, আমরা আজকে তো ওরা একটু থাকবে। এই যে ঝামেলাগুলো বুঝতে হবে তো, এই যে 20mm সিগনেচার ব্যাপারটা আপনি আপনি স্বীকার করছেন টাকা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতকে টাকাগুলো দিয়েছে, সেটা বিজয় উৎসবে তৃণমূল কংগ্রেসের উপলক্ষে না, উপলক্ষে না, বিজয় উৎসবে, মানে বিজেপি বিজয় মিছিল করবে তো তার জন্য। আজকে তো ওদেরও একটু দেখার দরকার আছে। এইখানে শুনেন, এখন আমার যে ঠিকাদার, কত কিলোমিটার রাস্তা এটা? এটা 2 কিলোমিটার 200 কিলোমিটার। আচ্ছা, সাহেব লাগবে, তাই মানে ঠিক আছে সাহেব যখন না থাকে আমি তাহলে কাজ বন্ধ করে দিই। আমি সাহেবকে বললাম, সাহেব বললো যে মালপত্র উঠাও, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যেমন এই আছে, এই যে টিএমসি থেকে দাঁড়াইছে, এরা তো মনে করেন গ্রামের মানে ইয়ে, সেটা হচ্ছে এদেরকে আমি বলতেছি কি তোমরা একটু বুঝাও ছেলে ফেলেরকে। ওদের সঙ্গে তো আমরা তর্ক করতে আসি নাই, ওদের সঙ্গে আমরা মারামারি করতে আসছি। আমরা কথা হচ্ছে যদি তোমরা বন্ধ করে দাও, দাও না হলে যুক্তিতে আসো। এখন ঘটনা হচ্ছে গ্রামে তো 2-4 জন থাকে যে ভাই বুঝাও, ঠিক আছে মনে করো এইখানে একটু কম হচ্ছে, ঠিক আছে মনে করো এটা হচ্ছে হাতের কাজ মানুষের, একটু না হলে একটু দাও, হ্যাঁ বন্ধ থাক বন্ধ থাক, বুঝবে না সাহেব লাগবে। তা আমি এখন তো এর থেকে আর বেশি বলতে যাব না। টেন্ডার টেন্ডার আপনার কাছে আছে কি? আমার কাছে কোনো ইয়ে নাই, আপনি হচ্ছে এসআরডি অফিসে আছে, ঠিক আছে, ঠিকাদার আমি, ঠিকাদার না আমি, সাব সব আমার ঠিকাদার কি রয়েছে? হ্যাঁ ঠিকাদার কি রয়েছে আপনি? ওখানে হচ্ছে বিকান ইয়ে লেবার কোঅপারেটিভ জলপাইগুড়ি। কি নাম? বিকান 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 দাস।